আমি ডক্টর সালমান সাইফি। আমি ডক্টর ফারহানা হক তুশি। আমরা দুজন যখন 2014 সালে মেডিকেলে প্রথম ভর্তি হলাম তখন হচ্ছে মানে আমরা দুজন দুই ব্যাচে ছিলাম। হচ্ছে আমাদের কখনো দেখা হতো না, তো 3-4 মাস পরে আর কি গিয়ে একজন আরেকজনকে দেখলাম, মানে বডি শুকায় যায় শুধু পেটটা ফোলা থাকে, তো আমি ওকে এরকম একটা রাগি এক্সপ্রেশন দিলাম, আমি দেখে চলে আসছি। আমি দেখে অনেক ভয় পেয়েছিলাম আসলে। পরে ওই দিন সন্ধ্যায় আমি হচ্ছে নক দিয়ে ওকে মেসেঞ্জারে যে সরি আমি তো বুঝি নাই, তুমি এত রাগ করবে। পরে হচ্ছে সেখান থেকে আর কি আমাদের মানে যে চ্যাটিং খুশো করা শুরু, আস্তে আস্তে দুজনের ফ্রেন্ডশিপ ওখান থেকে শুরু। তারপর তো আমারও ছেলেটা কথা বলে ভালো লাগতেছিল, সাথে আমার মেইন ভালো লেগেছিল যে আমার তখন আমি ভ্যাম্পায়ার সিরিয়াল দেখতাম আর যেটা ভ্যাম্পায়ার থিট, এই জন্য মেইনলি অনেক কিউট লাগছিল। এরপর থেকে আমরা কথা বলে বলে তারপরে আসলে ভালো লাগা থেকে আসলে ভালোবাসা শুরু হয়। আর আমাদের জার্নি হচ্ছে আজকে যদি আমরা প্রায় আট বছর 4 মাস আর কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে 6 দিন হবে আর কি, 3 ঘন্টা পরে। আমাদের প্রপোজালটা আসলে ঠিক মানে লাইভ হয় নাই, এটা হয়েছে ডিজিটাল। যেটা হয়েছে আমরা মানে পড়াশোনা করতে যখন ভালো লাগা থেকে ভালোবাসা হলো, পরে যখন আমি ডেফিনেটলি আগে আমি প্রপোজ করেছি, পরে হচ্ছে মেসেঞ্জার ফার্স্টে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতাম, পরে হোয়াটসঅ্যাপে নক দিলাম যে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমি ফোন দিচ্ছি। পরে ফোন দিয়ে আমি হচ্ছে তাড়াহুড়া করে আই লাভ ইউ ডু ইউ লাভ মি বলে দিছি, পরে বলি তুমি পরে তোমার রিপ্লাই দিতে পারো, এটাই আর কি। এটা ছিল 5th May 2014। আমি তোকে সাথে সাথে হ্যাঁ বলে দিছি, বলে বুঝতে পারছি আসলে সময় লাগানো উচিত ছিল, তাহলে ভ্যালু বাড়তো মনে হয়। কিন্তু হচ্ছে গিয়ে ওর ভালো লাগছে, অনেক ফান লাভিং, সবার সাথে মিশে অনেক ফান করে, রাগ হলেও বলেন বছরে একবার আমার সাথে সেরকম সিরিয়াস, এই পর্যন্ত 8 বছরে ওরকম সিরিয়াস একবারও রাগ হয় নাই। রাগ হলে 2-3 মিনিট পর কতক্ষণ পর শান্ত হয়ে যায়, কোনো ডিস্টার্ব করে না, এটা সবচেয়ে বেস্ট। 8 বছরে 7 বারও রাগ হয়নি, এই জন্যই আর কি ওকে একবারই হ্যাঁ বলে দিছি আর জ্বালাইনি। আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি, আসলে এরকম পার্টনার পাওয়া আসলে বিয়ের অনেক দিন হয়ে গেল, এখন আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম, হো ফিরে ফিরে তোর গল্পে আমি কখন যে ছড়িয়ে গেলাম, তোরই কথা ভেবে ভেবে দু চোখে থাকে মনে শরীর ভালো লাগা খোঁজ, যত দূর যাবে পথ আমি ছায়া হব তোকে মন দিয়েছি ক্ষণে ক্ষণে তোর পিছু নিয়েছি, জানে আকাশ জানে বাতাস জানে শত প্রহর, কথা ভেবে ভেবে দু চোখে রাত
জড়ে গেলাম হো ফিরে ফিরে তোর গল্পে।